আবারও বিপদসীমার উপরে বইছে তিস্তা, হু হু করে বাড়ছে পানি। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই মুহূর্তে লালমনিরহাটের আদিথমারি এলাকায় আছেন রিপোর্টার জেআই সমাপ্ত, সরাসরি যাচ্ছে তার কাছে। তিস্তার পানি বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের ভোগান্তি। নদী পারের যে চরাঞ্চল ও নিম্নাঞ্চল রয়েছে এসব এলাকার রাস্তাঘাট ইতিমধ্যে তলিয়ে গেছে, আর ভোগান্তি বেড়েছে বসত বাড়িতে পানি ঢোকাতে। এই এলাকার লোক, আমরা নদী পারের লোকজনদের সাথে কথা বলে জেনেছি যে গতকাল রাত থেকে পানি ঢুকতে শুরু করেছে, আর আজকে সকালেই মধ্যেই তাদের ঘর বসত বাড়িতে পানি কিন্তু ঢুকে পড়েছে। ফলে তারা রান্না বান্না থেকে শুরু করে কোনো কিছু কিন্তু করতে পারছে না, আর তাদের ঘরে শুকনো খাবার না থাকায় কিন্তু দেখা দিয়েছে শুকনো খাবারের অভাব, আর নলকূপ ডুবে যাওয়ায় কিন্তু দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। তা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে পানি এই ভারতের গজলডোবা ব্যারেজ গেট খুলে দেওয়ায় কিন্তু পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এই পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জল কপাট খুলে তা নিয়ন্ত্রণ করছে ব্যারেজ কর্তৃপক্ষ। আর এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে এই বিশেষ করে নদী পাড়ের যে হাট বাজারগুলো রয়েছে এখানকার অধিকাংশ কিন্তু তলিয়ে গেছে, এবং দোকানপাটেও কিন্তু পানি উঠে পড়েছে। বাধ্য হয়ে কিন্তু যে এখানকার যে দোকানদার ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু অনেক কষ্টে দিনযাপন করছে। আর আমরা এ ব্যাপারে যে নদী পাড়ের লোকজন আমাদেরকে আরও জানিয়েছে যে বর্তমানে বাড়িতে পানি ওঠায় তারা গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। গবাদি পশুর খাদ্য তাদের সংকট দেখা দিয়েছে, কারণ যে গবাদি পশুর জন্য যে গোচরণ ভূমি ছিল সেই গোচরণ ভূমি কিন্তু তলিয়ে গেছে, আর অতিমাত্রায় বৃষ্টি আর বন্যার পানি আসায় যে খড় ছিল তা ভিজে গেছে, ফলে যে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে এই এলাকায়। আর আমরা এ ব্যাপারে এই পানি বৃদ্ধির ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে বরাদ্দ 350 মেট্রিক টন চাল এবং 7 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। লালমনিরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে।